আমি আগে হানাফি মাঝাব মতো চলতাম বর্তমানে আমি আহলে হাদিস অনুসারে চলার চেষ্টা করি অনেক শাহেক বলে ঈদের নামাজ ছয় তাকবীর কিংবা বারো তাকবীর উভয় শহী হাদিস সম্মত কিন্তু হাদিসের কিছু বক্তা বারো তাকবীরকে সহি বলে ছয় তাকবিরকে জয়ীব বা ছয় তাকবীরের হাদিস নেই কিংবা কেউ ঈদ বেদাত বলে প্রচার করছে ফেসবুকে শহীদ আকিদার ভাইরা দিন প্রচার করতে যে ব্যাপারে নিজেরাই বিতর্কিত তর্কাতর্কি করছে যা আমার কাছে শোভনীয় নয় আমার প্রশ্ন হলো ছাই তাকবির সহি হলে বা হাদিস সম্মত হলে বাকি শাইকরা কেন জৈব বা বিদাত বলে প্রচার করছে আবার কেউ বলছে ছয় তাকবিরের হাদিস নেই দেখুন আপনি যেটা প্রশ্ন অনেক বড় করে লিখেছেন যে ছয় তাকবির দিয়ে ঈদের তাকবি ঈদের সালাদ রসুল্লাহ আদায় করেছেন এরকম কোনো হাদিস নেই রসুল্লাহ সাল্লু আল্লাম ঈদের সালাদ ছয় তাকবিরে আদায় করেছেন এরকম কিন্তু কোনো হাদিস নেই কিন্তু বারো তাকবিরে আদায় করেছে এরকম হাদিস আছে তবে ছয় তাকবিরের প্রমাণ সাহাবিদের আমল থেকে আছে তো যেহেতু সাহাবিদের আমল থেকে রয়েছে আর যেহেতু এই তাকবিরগুলো ফরজ নয় অর্থাৎ তাকবিরগুলো যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তবু ঈদের সারাদ বাতিল হয়ে যাবে না এজন্য নির্ভরযোগ্য আলেমরা বলেন যে ছয় তাকবিরে ঈদের নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই নামাজের কোনো ক্ষতি হবে না কিন্তু বারো তাকবিরে সালাত আদায় করা হচ্ছে অধিক উত্তম সম্মত অধিক সোয়াবের যেহেতু এটা সরাসরি হাদিসের সাথে মিলে এই জন্য এটা কি আমরা জোর দিয়ে বলে থাকি কিন্তু এটাকে বেদাত বলা এটা এটা আমি জায়জ মনে করি না এবং এটা উচিত না কারণ নির্ভরযোগ্য আলেমরা এটাকে বেদাত বলেন নাই আর যেহেতু নির্ভরযোগ্য আলেমরা বেদাত বলেন নাই সেহেতু আমি আপনি বা আমরা ছোট আলেম তারা কেন আমরা এটাকে বলতে যাব মানুষের আমল নষ্ট করতে যাব এবং বেদাত যদি না হয় তাহলে আমি গুনাগার হয়ে যাবে এই জন্য বেদাত বলা না বলে যদি বলে যে এটা উত্তম নয় বরং উত্তম হচ্ছে বারো আদায় করা তাহলে আর কোনো ঝামেলা থাকে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আফান সোহেল প্রশ্ন করেছেন যে আল্লাহ মা আজির মিনান্নার এই দুয়া কি মাগরীব ও ফজরের নামাজের পর সাতবার করে পাঠ করার কোনো সহিদিশ আছে না এরকম কোনো সহিদিশ আমার জানা নেই মাগরিব বা ফজরের নামাজের পরে স্বাভাবিকভাবে ফরজ নামাজের পরে যে তসবিগুলো রয়েছে সেই তাসবিগুলি পাঠ করাই হচ্ছে সুনাসম্মত আর আল্লাহমা আজির নিমিনান্নার অথবা আল্লাহমা ইন্নি আসালোকাল জান্না এই দুয়াগুলো আপনি যে কোনো সময় পড়তে পারেন হুম তির মিজির সহিয়াদিসে রয়েছে যে কোনো মানুষ যদি বলে আল্লাহমা ইন্সআলকাল জাননা তিনবার বলে তাহলে জান্নাত তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে আল্লাহ ওই লোকটাকে জান্নাত দান করো আর যদি আপনি তিনবার বলেন আল্লাহমিনিয়া অজবে কে মিনান্নার অথবা আল্লাহম আজির নি বে যে হে আল্লাহ আমি জাহান্নাম থেকে আশ্রয় চায় তিনবার যদি বলেন তাহলে জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলবে যে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো সুতরাং এটা ফজরের নামাজের পরে বা মাগরীবের পরে পড়ার ব্যাপারে কোনো সহিদিশ নাই এটা যে কোনো সময় পড়তে পারেন আল্লাহ তাল আলম